আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে প্রতিদিনের ব্যস্ততার কারণে এখন আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, তবুও চেষ্টা করছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, অনেকেই আমার সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন বিভিন্ন প্রয়োজনে, আমিও চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি পারি না, যেসব জিনিস সেসব জিনিসে আমি আসলে একটু অ্যাভয়েড করার ট্রাই করি। তবুও যে বিষয়টা হয় যে আপনাদের রিকোয়েস্টের কারণে আমাকে মাঝে মাঝে আমার নিজের বাধ্যবাধকতা থেকে দূর হয়ে অনেক কিছু করতে হয়, যেটা আসলে আমার পক্ষে সবসময় হয় না। তো আপনারা যারা আসছেন লিভারপুল চেস্টার আসতেছেন, আপনাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে বাসা বের করাটা। আপনাদের জন্য অন্যতম প্রবলেম হয়ে যায় ডিপোজিট করা, আপনাদের জন্য অন্যতম প্রবলেম হয়ে যায় একই সাথে এই দুইটা ভাড়া একসাথে এসে দেওয়া। তার সাথে স্ক্যামারদের দৌরাত্ম্য তো আছেই। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একজন ভাইকে আমি পেয়েছিলাম যিনি স্ক্যামের পাল্লায় পড়ে অনেক টাকা নষ্ট করেছেন, প্লাস হোটেলে থেকেছেন 4 দিন, প্রায় ওনার 400 পাউন্ড চলে গিয়েছে। বুঝতে পারেন নাই কোন হোটেলে বা কিভাবে কি। তো অবশেষে ওনাকে 15 দিনের জন্য একটা বাসা দেওয়া হয়েছিল, খুঁজে দেওয়া হয়েছিল, যে বা যারাই করেছেন আমি সেসব নাই বলি, আর কারণ কিছু কিছু মানুষ যারা হেল্প করে তারা আসলে হচ্ছে নাম না জানা সত্ত্বেও হেল্প করে আর কি। তবে যারা হেল্প করেছেন আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমি তাদের কথা আমার সবসময় মনে থাকবে, যেই ব্যক্তি যেই বোন বা যেই ভাই হেল্প করেছেন। তো যেটা বলার উদ্দেশ্য আজকে করা, আমি আপনাদের আপনারা অনেকেই আমাকে বাসা ভাড়া বাসা খুঁজে দেওয়ার জন্য বলেন, অনেক প্রেশারাইজ করেন যে ভাই একটু খুঁজে দেন এই করেন। তো আসলে দিব না করেও আলহামদুলিল্লাহ প্রায় 9টা ফ্যামিলিকে চেষ্টা করেছি একটু থাকার বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য। তো আমার পক্ষে আসলে আর সম্ভব না, কারণ আপনারা যেটা হয়েছে যে আসলে এগুলো প্রেশার নেওয়াটা অনেক টাফ হয়ে যায়, মানে যারা কাজ করেন বা এখানে এসে কাজ করেন তারা আসলে কেউই এসব ঝামেলায় যেতে চান না। এখন আপনারা বলতে পারেন যে কেন ঝামেলায় যেতে চান না, কী এমন সমস্যা ভাই? আসলে হয় কি আপনারা একজন দুইজন হয়তো কানেক্ট হন, কিন্তু এরপরও আরও 4-5টা থাকে, বিভিন্ন ডিপোজিটের বিষয় থাকে, বিভিন্ন রেন্টের বিষয় থাকে, সেগুলো আসলে সব এক জায়গায় আনাটা খুব কঠিন হয়ে যায় আমার জন্য। তো আপনারা যারা বাসা খুঁজতেছেন, বাসা কীভাবে খুঁজবেন আমি আপনাদেরকে একটু হেল্প করি। আপনারা দেখবেন, আপনারা দেখা যায় যে হচ্ছে অনেকে বেবি সহ বাসা খুঁজতেছেন। আপনারা একটা প্রবলেমে পড়েন, সেটা হচ্ছে আপনারা যখন সিঙ্গেল রুমে বাসা খুঁজেন আপনারা বেবি সহ সিঙ্গেল রুমে বাসা পান না, সেক্ষেত্রে আপনাকে বাসা খুঁজতে হবে 2 রুমের। আপনারা ইদানিং ফেসবুক মার্কেট প্লেস দেখবেন আপনার প্রচুর বাসা পাওয়া যাচ্ছে, ফেসবুক মার্কেট প্লেসে প্রচুর বাসা পাওয়া যাচ্ছে। তো এই বাসাগুলো মোটামুটি অনেক অনেকে দিচ্ছেন, অনেকে অনেক ট্যারেন্সি হচ্ছে, যেহেতু অনেক ইন্টারেস্টেড আছে নিজেদের ট্যারেন্সিগুলো হচ্ছে ক্যান্সেল করানো ট্রাই করতেছেন, করে অন্যকে বাসা দেওয়া ট্রাই করতেছে। অর্থাৎ ধরেন কারো হচ্ছে 1 বছরের জন্য বাসা লিজ ছিল, সে এখন 6 মাস থাকছে, সে এখন 6 মাস পরে অন্য কোথাও চলে যেতে চাচ্ছে, এরকম অনেকে বাসা দিতে চাচ্ছে। বাসা পাওয়া যাচ্ছে, কিন্তু মেইন প্রবলেমটা হয়ে গেছে এটা অথেন্টিকটা ইনফরমেশান পাওয়া যাচ্ছে না। এখন এই অথেন্টিসিটি কীভাবে বুঝবেন? বোঝার অনেকগুলা আপনার সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি ইংলিশদের কাছ থেকে বাসা নিতে গেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ওরা আপনাদেরকে কিছু অ্যাগ্রিমেন্ট পাঠাবে, যে অ্যাগ্রিমেন্টে দেখা যাবে যে কোনো কিছু নাই, নিজেরা নিজেদের মতো করে অ্যাগ্রিমেন্ট পাঠাচ্ছে। আরেকটা যেটা বিষয় হয়, তারা কী করে আপনার কাছ থেকে প্রথমে ডিপোজিট নিয়ে নিবে, তারপর আপনাকে বলবে যে একে এত পাউন্ড না দিলে হচ্ছে আপনি কী পাবেন না, দেখা যায় যে আপনার সবই চলে যায়। তো চেষ্টা করবেন ওইসব মাধ্যমে যোগাযোগ করে যদি এখানে এসে বুকিং দিতে পারেন, নিটস ওকে। আর মাঝে মাঝে আসলে এগুলো ডিপোজিট ছাড়া হয় না, সো স্ক্যাম থেকে দূরে থাকাটা অনেক জরুরি। মানে স্ক্যামের পাল্লায় আপনার 600 পাউন্ড নষ্ট না করে ওই টাকা দিয়ে এসে কম খরচে
পরিচিত কারো মাধ্যমে হোটেল বুক করে £20 বা £30 হোটেল বুক করে আপনি এখানে 10 দিন থেকে £200 নষ্ট করাটা অনেক ভালো, এটা আমি মনে করি। তো স্পেয়ার রুমে আপনার প্রচুর বাসা পাওয়া যাচ্ছে, অনেকে স্পেয়ার রুম থেকে বাসা নিচ্ছে। আর আরেকটা বিষয় যে যদি আপনারা যারা আসবেন চেস্টার বা লিভারপুল, যেহেতু বাসার সংকট, তো আপনারা এই মানে অনেকে আছেন যে আসলে জব না থাকার কারণে, যাদের জব নাই তাদের ওই জব না থাকার কারণে আসলে অনেককে বাসা দেয় না, আবার অনেকে মাঝে মাঝে পেয়ে যান, তো আপনারা স্পেয়ার রুমটা খুঁজতে পারেন। অনেকে যারা হচ্ছে আপনারা একসাথে বাসা খুঁজতেছেন, একসাথে তিন চারটা বাসা মানে তিন চারটা রুম একসাথে দেখতে পারেন, দেখে অনেক বাসা পাওয়া যাচ্ছে আপনার স্পেয়ার রুমে। সেগুলো হচ্ছে আপনার উইদাউট কন্ট্রাক্ট, অথবা 2 মাসের কন্ট্রাক্ট, অথবা 3 মাসের কন্ট্রাক্ট, অথবা সর্বনিম্ন 1 মাস, সর্বোচ্চ 3 মাস, এরকম আছে। আপনারা এগুলোর মাধ্যমে খুঁজতে পারেন স্পেয়ার রুম, বা যেগুলো আছে এগুলো আপনাদেরকে হতাশ করবে না, হোপফুলি। এগুলোতে স্ক্যামারের সংখ্যা খুবই কম হয়, ঠিক আছে। আর ভুলেও আপনারা ওই কোনো কোম্পানির নাম উপরে লেখা ছাড়া আপনারা হচ্ছে এগুলো নেবেন না। আপনাদেরকে অনেকে বলতে পারে যে আপনারা ভিউ করার সুযোগ নাই, ধরেন আপনি এখন ইউকেতে আছেন কিন্তু আপনি বলতেছেন আমি ভিউ করে একটু বাসাটা দেখবো, বলো যেন আগে ডিপোজিট করে তারপর ভিউ, কখনোই না। কারণ হচ্ছে পরিচিত কারো মাধ্যমে বাসা নিলেন, সে হচ্ছে দায়িত্ব নিল ওই শোকে। আপনারা যেটা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে বাসাটা অথেন্টিক কিনা, এইটা মানে মাথা ঘুরতে পারবেন কিনা এইটা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে ওরা মাথা খোঁজার খবর নাই, কোনো না কোনো এজেন্সি, ভুয়া এজেন্সি নাম দিয়ে তারা হচ্ছে এগুলো করতেছে। সো আপনারা সবাই আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু সতর্ক থাকবেন, অবস্থাটা খুবই স্ক্যাম ভরে গেছে। আর যেহেতু আপনারা লাস্ট মুহূর্তে আসতেছেন, সো আপনাদের স্ক্যামাররা আরও বেশি খুঁজতেছে। আমি যদি বলি আপনাদেরকে স্ক্যামাররা খুঁজতেছে, কীভাবে আপনাদেরকে স্ক্যামে ফেলবে? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সব কিছু, একটু ধৈর্য ধরে সব কিছু করার চেষ্টা করেন। আই হোপ বেটার কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে, চেষ্টা করেন। আর আপনারা যদি বাসা নাও পান, আমি বলবো যে হচ্ছে ইনিশিয়ালি এত তাড়াহুড়া না করে দেখেন কোনো জায়গায় এসে অ্যাটলিস্ট 10-15 দিন থাকতে পারেন কি না, 10-15 দিনের মধ্যে বিআরপিটা কালেক্ট করে ফেলবেন, করে আপনারা হচ্ছে একটু এজেন্সিগুলোতে ঘোরাঘুরি করলেও আই হোপ বাসা পেয়ে যাবেন। এতটা খারাপ অবস্থা এখনও হয় নাই, তো একটু ধৈর্য ধরেন, আই হোপ পাবেন। আর আমি আমার প্রান্ত থেকে চেষ্টা করছি যাকে যেভাবে সহায়তা করা যায়, আই হোপ অন্যরা যারা আছেন ওনারাও একটু সহায়তা করলেও হয়। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই সুযোগগুলো আপনারা যারা বাঙালি, অনেক বাঙালি ভাই বোন আছেন, তারা মানুষকে বিভিন্ন স্টোর রুম দিয়ে দিচ্ছে, মানুষকে বিভিন্ন ছোটো ছোটো রুম দিচ্ছে যেখানে আসলে মানুষ থাকারই কথা না, থাকার সুযোগই নাই, এই রুমগুলো ভাড়া দিয়ে দিচ্ছে আমাদের অনেক বাঙালি ভাই বোন। আমি জানতেছি, পাচ্ছি খবর, তো হোপফুলি তারাও সেগুলো থেকে খেয়াল রাখবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।